ভালো আছো, সুস্থ আছো? আজকে তোমাদের বলি, তোমাদের সামনে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছে। এখন কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 4:30। কারণ রান্না করে ঘরে যাবতীয় কাজ করে স্নান করে আজকে ঠাকুর পুজো দিয়ে এখন 4:30 বাজে, বৌদি তোমাদের সামনে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছে। কারণ প্রতিদিন কি ম্যাক্সিমামই আমার এরকম 4:30, 5:00, 4:00 আগে কোনোদিন লাঞ্চ করা হয় না। যেহেতু একা, আমি সবসময় বলি বৌদি একা হাতে A to Z সব সামলাতে হয়, ওই জন্য দেরি হয়ে যায়। আজকে লাঞ্চ মেনুতে কি আছে বৌদি, আছে কি কি রান্না করেছে দেখো। সাদা ভাত ভাত তো আছেই দেখতে পাচ্ছ, আর শশা, আমি ভাতের সাথে শশা খেতে খুব ভালোবাসি। পটল পোস্ত লতি দিয়ে নারকেল দিয়ে আমি রান্না করেছি। আর এখানে আছে এই দেখো তেলাপিয়া মাছের ঝাল, পোস্ত সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, এই দেখো। কারণ আমার তেলাপিয়া মাছটা খুব ভালো লাগে। তা তোমরা কে কে খাবে চলে এসো, তা আমি তোমাদের সামনে আজকে লাঞ্চ শুরু করছি। লতিটা না একদম ফাটাফাটি হয়েছে, কারণ নারকেল দিয়ে লতি আমার এত ভালো লাগে, এমনি আমি লতি খেতে ভালোবাসি, তার মধ্যে আবার নারকেল দিয়েছি, খুব টেস্টি হয়েছে। এই দেখো পটল, শুনতে পাচ্ছ আমাদের ঘরে যে পাখিটা রয়েছে চিৎকার করছে, ওকেও খেতে দিয়ে এসেছি, তার সত্ত্বেও চিৎকার করছে। তেলাপিয়া মাছে আমার ঝালটাই বেশি খেতে ভালো লাগে। দারুণ হয়েছে, তোমরা চলে এসো।
বৌদির খাওয়া কমপ্লিট, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো। পুরোনো বন্ধুরা যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বৌদির পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।